ভোলার লালমোহনে মাদক নির্মূল প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাব দিলেন ভোলা তিন আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী। প্রশ্নটি করেন লালমোহনের নাগরিক সাইফুল ইসলাম। এক ভিডিও বার্তার মাধ্যমে এমপি নুরুন্নবী চৌধুরী এর জবাব দেন। আমি সাইফুল ইসলামকে আমি আশ্বস্ত করতে চাই যে আমি ইতিমধ্যে, বিশেষ করে আমি 2010-এর 24 এপ্রিল নির্বাচনের পূর্বে যে আমি কমিটমেন্ট করেছিলাম যে মেজর হাফিজ এই লালমোহন তাজুমদ্দিনের কপালে যে সন্ত্রাসের তিলক লেপন করেছিলেন, সেই সন্ত্রাসের তিলক এর পিছনে কাজ করেছিল তার প্রতিহিংসার রাজনীতি, ভিন্ন দল, ভিন্ন মতের, ভিন্ন ধর্মের মানুষকে নির্যাতন করলে তিনি, অর্থাৎ মেজর হাফিজ, তাদের নেতাকর্মীদের গম টন দিয়ে পুরস্কৃত করত, মসজিদ মাদ্রাসার টিয়ারের গম টন দিয়ে। আজকে সেই রাজনীতিকে কবর দিয়ে, প্রতিহিংসার রাজনীতিকে কবর দিয়ে আমরা এই লালমোহন তাজুমদ্দিনের শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা নানা উদ্যোগ নিয়েছি। এর মধ্যে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, দীপ্তিদিনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, আমাদের বাল্য বিবাহ, মেয়েদের বাল্য বিবাহের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, এছাড়াও আমাদের লালমোহনের যত ধরনের অসামাজিক কার্যকলাপ, জুয়া এবং বিভিন্ন ধরনের মাদক সেবনের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করেছি। এখানে আমাদের নির্দেশনা আছে প্রশাসনের কাছে এবং স্থানীয় নেতৃবৃন্দের কাছে, মাদক সেবী, অপরাধী, গিফটেজার এবং বাল্য বিবাহে যারা উৎসাহিত করবে এরা সমাজের শত্রু, এরা কখনোই কোনো দলের কিংবা কোনো আত্মীয় পরিচয়ে তারা এতটুকু প্রিভিলেজ পাবে না, এদের ক্ষেত্রে একদম জিরো টলারেন্স আমার ঘোষণা। আমরা কোনো রকম বিবেচনা করব না এই সকল অসামাজিক কর্মকাণ্ডে যারা লিপ্ত থাকে, তাই আমরা এই বিভিন্ন ধরনের উদ্যোগে ইতিমধ্যেই লালমোহন থেকে আমরা মাদক অনেকাংশে আমরা কমিয়েছি। তাজুমদ্দিনে গতকালকেও আমরা আমাদের 4 জন মাদক সেবনকারী সারেন্ডার করেছে এসে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে যে তারা আর জীবনে কখনো মাদক সেবন করবে না, এবং লালমোহনও এর আগে অনেক প্রায় 20-25 জনের মতো মাদক সেবনকারী এবং বিক্রয়কারী আত্মসমর্পণ করেছে। আমরা খুব শীঘ্রই লালমোহনে আমাদের ডিআইজি সাহেব এবং এসপি সাহেবের উপস্থিতিতে আমাদের লালমোহন এবং তাজুমদ্দিন উপজেলার 2 ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নিয়ে, 2 ইউএনওকে নিয়ে আমরা একটি, যারা এই মাদক থেকে তারা ফিরে আসতে চায় তাদেরকে আমরা শেষ সুযোগ দিব এবং তাদের বিকল্প কর্মসংস্থানের আমরা ব্যবস্থা করব। তারা মাদক ব্যবসা না করে তাদেরকে, তারা যদি ভালো পথে ফিরে আসে তাদেরকে আমরা স্বাভাবিক জীবনযাপন করার জন্য আমরা আর্থিকভাবে তাদেরকে সহযোগিতা করব, তারা যেন ভালোভাবে বা উপার্জন করে তাদের পরিবারের মুখে দুটো ভাত দিতে পারে এবং এই সমাজ থেকে এই মাদকের কারণে এই চুরি ডাকাতি সহ বিভিন্ন অপরাধ আমরা ইনশাল্লাহ বন্ধ করতে পারব। তাহলেই মাননীয় প্রধানমন্ত্রী, সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার যে স্বপ্নের সেই উন্নত সমৃদ্ধশালী এবং ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ইনশাল্লাহ সক্ষম হবে। আপনারা, বিশেষ করে সাইফুল ইসলামকে আমি ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি প্রস্ত করার জন্য, এবং আমার MP.com-কেও আমি ধন্যবাদ জানাচ্ছি এই যে আজকে জনগণের প্রশ্নের মুখোমুখি আমাদের জনপ্রতিনিধিদের সরাসরি আপনারা করার সুযোগ করে দিয়েছেন, এবং যে কোনো মানুষ তাদের সমস্যা আজকে আমাদেরকে আমার MP.com-এর মাধ্যমে আমাদেরকে আজকে প্রশ্ন করতে পারছে। ধন্যবাদ।
এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার এমপি ডট কমের অ্যাম্বাসেডর সাদির হুসেন রাহিম ও নজরুল ইসলাম শুভরাজ।